আজকের ব্লগটা সরস্বতী পুজো স্পেশাল ব্লগ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক কলকাতা ব্লগ। প্লিজ, আজকে সরস্বতী পুজো তাই চলে এসেছিলাম পাঞ্জান রেস্টুরেন্ট। সো পাঞ্জানা রেস্টুরেন্ট হচ্ছে যাদবপুর লোকেশন। তো আজকে সরস্বতী পুজোর পুজোটা ভিড় হয়েছে, পেছনে দেখো কতটা লাইট রয়েছে। সো আমরা প্রায় ওয়ার ওয়ার মধ্যে লাইনে দাঁড়িয়ে আছি। সো এবার হচ্ছে দেবীর উপর দেবীর আমরা সরস্বতী পুজোয় চলে আসলাম বাঞ্জারা রেস্টুরেন্ট। এটা হচ্ছে ইব্রাহিমপুর, হচ্ছে যাদবপুর লোকেশনে। সো এটা বাঞ্জারার হচ্ছে গেট, প্রচণ্ড ভিড় হয়েছে যেহেতু আজকে সরস্বতী পুজো। সো এবার আমাদের ঢুকতে হবে, ভেতরে ঢুকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আমরা কী কী খাবার আজকে সরস্বতী পুজোর স্পেশাল হচ্ছে অর্ডার দিয়েছি। যদি তোমরা ক্যাটারিং সার্ভিস পেতে চাও, যে কোনো বার্থডে পার্টিস, অ্যানিভার্সারি, ওয়েডিং স্পেশাল, তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। ইমেল আইডি ওয়েবসাইটও দেওয়া আছে, চলো দেখতে থাকো। এবার আমরা ঢুকে গেলাম রেস্টুরেন্টের হচ্ছে একদম ইনসাইডে, দেন আমরা ঢুকে গেলাম রেস্টুরেন্টের ভেতরে। তোমাদের জন্য একটা শর্ট ক্লিপ নিয়ে নিয়েছি, এটা অ্যাম্বিয়েন্সটা কীরকম হচ্ছে দেখতে। তো আমার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে, হালকা হচ্ছে রেডিশ, হচ্ছে লাইট জ্বলছিল, এসি ছিল, সো কজি অ্যাম্বিয়েন্স, খুবই সুন্দর। তো দেন দেখা যাক খাওয়ারের কোয়ালিটি কেমন। দেন ফার্স্ট হচ্ছে আমরা বাঞ্জারার ক্যাটালগ হচ্ছে নিয়ে নিলাম। তো আমি হচ্ছে খাবারটা চুজ করলাম, মেনুটা। সো আমরা কী কী মেনু নিয়েছি দেখতে থাকো। দেন ওয়েট করছিলাম খাওয়ারের জন্য, আমরা অর্ডার দিয়েছিলাম টু প্লেট হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, যেখানে প্রন, পনির, চিকেন সব দেওয়া থাকে, আর ফিশ হচ্ছে মাঞ্চুরিয়ান। কারণ চিকেন মাঞ্চুরিয়ান আমরা অনেকবার ট্রাই করেছি বাঞ্জারা থেকে, তাই আমরা ফিশ হচ্ছে মাঞ্চুরিয়ানটা ট্রাই করলাম। দেখি এটা কীরকম টেস্ট, কোয়ান্টিটি হচ্ছে কীরকম দেয়, আর প্রাইস হচ্ছে কীরকম, সব ডিটেলস দেখতে থাকো। দেখতে দেখতে হচ্ছে আমার প্লেট হচ্ছে নিয়ে নিলাম। প্লেটে হচ্ছে অল্প, প্রথমে হচ্ছে ফার্স্ট আমরা মিক্সড হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে আমি নিলাম। দেখতেই পাচ্ছ ছোট ছোট হচ্ছে প্রন, প্রচুর প্রন দিয়েছিল, পনির, চিকেন হচ্ছে পিসেস ছিল, আর এটা হচ্ছে ফিশ হচ্ছে মাঞ্চুরিয়ান, আর এটা হচ্ছে 8 পিস হচ্ছে দিয়েছিল, আর যেটা ফ্রাইড রাইসটা দিয়েছিল মিক্স ফ্রাইড রাইসটা, দুজনের কোয়ান্টিটি। এবার খাওয়ার অনুযায়ী তোমরা হচ্ছে নিতে পারো, আমাদের যেমন দুজন গেছিলাম তো আমরা দুজনের কোয়ান্টিটি হয়ে গেছিলো। সো আর ফিশ মাঞ্চুরিয়ানটা 8 পিসেস। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক কলকাতা ব্লগার। তো আজকে সরস্বতী পুজো, তো চলে এসেছি বাঞ্জারা রেস্টুরেন্ট, যাদবপুর হচ্ছে লোকেশন। তো আজকে অর্ডার দিয়েছি কী কী যেন অর্ডার দিলাম। সো আজকে অর্ডার এতক্ষণ তোমাদের সাথে আমাদের আইটেমগুলো শেয়ার করলাম। সো এবার আইটেমগুলো চলে এসেছে টেবিলে, তো খাওয়ার দেখে তো আর বসে থাকা যায় না, তাই সঙ্গে সঙ্গে আমরা প্লেটে হচ্ছে নিয়ে নিলাম। তো আমি ফার্স্ট ট্রাই করলাম মিক্স হচ্ছে ফ্রাইড রাইস। তো এখানকার হচ্ছে মাঞ্চুরিয়ান আর মিক্স ফ্রাইড রাইস হচ্ছে অসাধারণ, খুব ফেমাস। তো তোমরা যদি এখানে আসো বাঞ্জারায়, অবশ্যই এই প্লেটটা হচ্ছে ট্রাই করবে। সো তবে সরস্বতী পুজো যেহেতু অকেশান হচ্ছে ওয়াইজ, তাই একটু হচ্ছে কোয়ালিটিটা ডাউন হচ্ছে ছিল, আর ঠান্ডা মানে ছিল, খুব একটা গরম ছিল না। তবে অলমোস্ট হচ্ছে মিক্স ফ্রাইড রাইসটা খেতে খুবই ভালো, কারণ অনেকটাই হচ্ছে প্রন আর পনির আর চিকেন হচ্ছে পিস হচ্ছে মিক্স আপ ছিল। দেন হচ্ছে আমি ট্রাই করলাম হচ্ছে ফিশ মাঞ্চুরিয়ান, কারণ প্রতিবারই এসে এখানে আমাদের চিকেন মাঞ্চুরিয়ান ট্রাই করা হয়, তাই ভাবলাম দুজনে মিলে যে একটু অন্যরকম ট্রাই করি কীরকম টেস্ট। তবে পিসগুলো হচ্ছে ফিশ মাঞ্চুরিয়ানে যথেষ্ট বড় ছিল, 8 পিসেস মতো দিয়েছিলো, একটা হচ্ছে বাটিতে দুজনের হচ্ছে কোয়ান্টিটি, আর পিসগুলোর টেস্ট হচ্ছে খুব অসাধারণ ছিল। দেন যারা যারা বাঞ্জারা আসতে চাও, ইব্রাহিমপুর যাদবপুর হচ্ছে লোকেশানে চটজলদি চলে আসো, এরকম বিভিন্ন অকেশানে এখানে এসে এনজয় হচ্ছে করে যাও। এবার দাদা হচ্ছে তোমাদের রিভিউ দেবে ফুড কোয়ালিটি নিয়ে। চিকনি কোয়ান্টিটিটা বেশি লাগছে এইবার চিকেনের থেকে, অ্যাজ আ হোল ভালোই, আজকে এত লার্জ কোয়ান্টিটিতে একটা চিকেন কোয়ান্টিটি তাও ভালো হয়েছে। দেন দাদাও হচ্ছে রিভিউ দিয়ে দিল ফুড কোয়ালিটি নিয়ে। সো আমি আমার রিভিউটা হচ্ছে দিই। সো আমার হচ্ছে মিক্স ফ্রাইড রাইসটা ভালো লেগেছে অল টোটাল, আর ফিশ হচ্ছে মাঞ্চুরিয়ানটা নতুন ট্রাই করলাম, তাই আমার খেতে খুবই ভালো লেগেছে। তবে সল্টের ভাগটা একটু হচ্ছে বেশি ছিল,
তো তোমরা হচ্ছে চিকেন বা ফিশ যে কোনো মাঞ্চুরিয়ান হচ্ছে অবশ্যই এই বাঞ্জারা রেস্টুরেন্টে আসলে ট্রাই করবে। সো আমার অ্যাম্বিয়েন্সও খুব ভালো লেগেছে, কারণ একটা অন্ধকার ছিল ডার্কনেস, আর একটা হচ্ছে হালকা হচ্ছে রেডিশ হচ্ছে আলো জ্বলছিল। তো খাওয়ার কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো মানে কথা বলতে হবে না, খুবই হচ্ছে ভালো। আর এখানে হচ্ছে কোয়ান্টিটিটা হচ্ছে যথেষ্ট, দুজনের মতো হচ্ছে দেয় ফর 2%, আর প্রাইস হচ্ছে একদম হচ্ছে খুব একটা রিজনেবল হচ্ছে, প্রাইস খুব একটা এক্সপেন্সিভ হচ্ছে নয়। তবে তোমাদের প্রাইস ডিটেলস হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে যাবো, কারণ খাওয়ারের সময় কোনো কথা বলা যায় না, কারণ তাহলে টেস্টটা হচ্ছে ঠিক বোঝা যাবে না। আর এরপর হচ্ছে আমি ট্রাই করলাম হচ্ছে ফিশ মাঞ্চুরিয়ান। সো এখানে ফিশ মাঞ্চুরিয়ান 8 পিস দিয়েছে দাদা, 4 পিস হচ্ছে নিয়েছে, আমি বাকি হচ্ছে পিসগুলো নিলাম। সো দেখো পিসগুলোর হচ্ছে সাইজ, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো কেমন লাগলো হচ্ছে ভিডিওটা? এরকম হচ্ছে ফুড ব্লগ, ফুড রিভিউ হচ্ছে ব্লগ যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে হচ্ছে জানাবে, লাইকস কমেন্টস হচ্ছে প্রতিবারের মতো করবে, ফ্রেন্ডস আর ফ্যামিলি সকলের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবে। আর কীরকম ধরনের কীরকম টাইপের হচ্ছে তোমরা ট্রাভেল ফুড হচ্ছে আর অন্য লাইফস্টাইল ডেইলি ব্লগ হচ্ছে দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের ইচ্ছা মতোই আমি হচ্ছে ব্লগ হচ্ছে এরকম তৈরি করব। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে নেক্সট এপিসোডে দেখা হবে। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে আমরা খেতে থাকছি গল্প করতে করতে। তো ফুড রিভিউ, ফুড কোয়ান্টিটি, প্রাইস সব ডিটেলস হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমরা সরস্বতী পুজোয় কীরকম আনন্দ হচ্ছে এনজয় হচ্ছে করলাম আর কোথায় গিয়ে খেলাম সব ডিটেলস নিয়ে এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য বানিয়েছিলাম। তোমরাও সরস্বতী পুজোয় কীরকম এনজয় করেছো, কোন কোন রেস্টুরেন্ট বা হোটেল বা বাড়িতে কোথায় গিয়ে হচ্ছে এনজয় করেছো সব ডিটেলস হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে হচ্ছে অবশ্যই জানাবে। সো আরেকটা কথা বলে দিই, যারা ক্যাটারিং হচ্ছে বুকিং করতেও চাও তারা এই বাঞ্জারা রেস্টুরেন্ট থেকে হচ্ছে ক্যাটারিং, বার্থডে যে কোনো অকেশান হচ্ছে এরা লঞ্চ হচ্ছে করে, তো আমার সাথে যোগাযোগ করতে হচ্ছে পারো। আর ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট হচ্ছে করে নিতে পারো। তো চলো বন্ধুরা দেখতে থাকি আর দেখতে থাকো আমার সাথে এই ব্লগটা, আর যদি পুরো ব্লগটা হচ্ছে দেখতে হয় তাহলে ফার্স্ট টু লাস্ট হচ্ছে দেখতে হবে স্কিপ না করে। তো চলো বন্ধু আজকের মতো এখানেই হচ্ছে এন্ড করব, আর আমি খেতে থাকি, তোমরাও আমার সাথে খেতে থাকো। আমাদের হচ্ছে খাওয়া কমপ্লিট। তো এটা বাঞ্জারা এসি রেস্টুরেন্টের হচ্ছে গেট, যারা ক্যাটারিং সার্ভিস, বার্থডে পার্টিস, ওয়েডিং, স্পেশাল অকেশান, অ্যানিভার্সারি পার্টি হচ্ছে লঞ্চ করতে চাও তারা এদের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারো, এরা হচ্ছে সার্ভিস হচ্ছে দেয়। আমরা বাঞ্জারা থেকে হচ্ছে বেরিয়ে গেলাম, তো ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ফুড কোয়ালিটি খুবই ভালো ছিল। তো আজকে সরস্বতী পুজো তাই জন্য একটু ভিড়টা বেশি হচ্ছে হয়েছে। তো চলো লাইক আর কমেন্টস আর শেয়ার করবে আমার এই চ্যানেলটাকে কলকাতা ব্লগার অফিস। আজকের মতো এখানেই ব্লগটা হচ্ছে এন্ড করবো। সো কেমন লাগলো আজকের ব্লগটা? তো আজকের ব্লগটা তোমাদের দেখালাম যে ফুড ব্লগটা হচ্ছে বাঞ্জারা রেস্টুরেন্টে, সরস্বতী পুজো হচ্ছে স্পেশাল, তো আমি কীভাবে কাটালাম রেস্টুরেন্টে এসেছি সেটা নিয়েই আজকের ব্লগটা। তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ হোক, টাটা।